তোকেতে খুব সুখেতে আমি রাত দিন করে দেব পার, ভালোবাসিতে এই যে বাজে আমি মানব। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এই সিনেমাটির টিজার গত কয়েক সপ্তাহ জুড়েই আলোচনায় ছিল সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে, আর মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকেরা হলগুলোতে ছুটছে নোমান ও রাতাশ্রীর রসায়নের মুগ্ধ হতে। তবে সিনেমাটির টিজারে প্রকাশিত অতিরিক্ত মেলামেশ সাদৃশ্য নিয়েও দর্শকদের প্রশ্নের উত্তর নায়িকা রাতাশ্রী দিয়েছেন সিনেমাটির ফেসবুক পেজে। গল্পের তাগিদে যদি আমাকে এই ধরনের ড্রেস পরতে হয়, আমার মনে হয় না আমার কোনো প্রবলেম এক্ষেত্রে ছিল। ওপেনের কিছু নেই, আমার মনে হয় এটা আমাদের যে মুহূর্তে আমরা যে আধুনিকতাকে গ্রহণ করে এগিয়ে চলেছি, এইগুলো ভীষণ সাধারণ ব্যাপার, আমরা সবাই পড়ে থাকি বা দেখে থাকি। সুতরাং এটাকে যতটা পারা গেছে আমাদের চরিত্রগুলোকে ন্যাচারাল করার চেষ্টা করা হয়েছে। আর দর্শকদের আরো হলমুখী করতে সিনেমাটি মুক্তির পর থেকেই পরিচালক সহ নায়ক নায়িকারা ছুটে চলেছেন হল থেকে হলে। সারা খুব ভালো ইভেন্ট, আমাকে অনেকে মুভি দেখে ইনবক্স করছে যে তাদের কাছে দর্শকের কাছে ছবিটি খুব ভালো লেগেছে। মানে আমরা বসেছিলাম, যখন হঠাৎ করে তাদের সামনে দাঁড়ালাম, তাদের সেই রেসপন্সটা, তারা যেভাবে আসলে চিৎকার দিল, এই জিনিসটা খুব ভালো লেগেছে। যে এতক্ষণ স্ক্রিন দেখছিল, মুভিটা শেষ হওয়ার পর মোটামুটি আমি ডিসিতে ছিলাম, ডিসিতে পুরোপুরি একদম জাম্প প্যাক ছিল, দাঁড়ানোর সাথে সাথে একটা চিৎকার, চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল। সিনেমাটিতে পরিচালকের পাশাপাশি নায়ক হিসেবে ডেবু হয়েছেন শিবলী নোমান, তার সাথে জুটি বেঁধেছেন ভারতীয় নায়িকা রাতাশ্রী দত্ত। তাই নতুন জুটিকে দর্শক প্রিয় করে তুলতেই মরিয়া পরিচালক মিজানুর রহমান লাবু। আমি রেসপন্স ভালো পাচ্ছি, মানে যারা দেখেছেন তারা আমাকে ফোন করে যারা জানাচ্ছেন, আমার কাছে রেসপন্স সবাই বলছেন যে ভালো। শিবলী রাতাশ্রী ছাড়াও তুখরে অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, লাক্স তারকা, সামিয়া খান ও সাদিয়া। উড়িয়ে নিচে মাতাল হাওয়া, বুলবুল আহমেদ জয়, কাত্তুস, ঢাকা। আবল তাবল তোর ভিতরে আমার এই পাওয়া।